আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাকা তালের বড়া খুব সহজে তৈরি করতে পারেন। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন, অল্প সময়ে অল্প জিনিস দিয়ে পাকা তালের মজাদার পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপি দেখে। যারা একদমই নতুন আছেন তারাও কিন্তু সহজে এই কাজটা করতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে পাকা তালের বড়া বানানোর জন্য প্রথমে আমার লাগবে তাল। তালের থেকে রস বের করে রেখেছিলাম আমি এইগুলো এক বছর আগে। গত বছরে তালের রস কিন্তু এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, এখান থেকে নামিয়ে নিয়েছি। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আমি এক বছর আগে রেখেছিলাম। তো এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ সুজি। সুজি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন, আর কিছু যদি না থাকে সেক্ষেত্রে শুধু চাউলের গুঁড়াটাই ব্যবহার করতে পারবেন। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব মিষ্টির জন্য এক কাপ পরিমাণ চিনি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তার সাথে এটার স্বাদ আর একটু বেশি বাড়ানোর জন্য আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেলটা না দিলেও পারবেন, তবে নারকেলটা দেওয়ার পর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নারকেল কুড়ো ব্যবহার করছি। এবার চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণ এখানে পানি ব্যবহার করব। আপনারা চাইলে এই জায়গায় কিন্তু দুধ ব্যবহার করতে পারবেন। তো অল্প পরিমাণ কিন্তু পানি দিতে হবে, খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। এটা ঠিক এরকম করেই মাখিয়ে নিতে হবে, যেরকম আপনারা হাতে নিয়ে বড়া সেবে তেলে ছাড়তে পারেন, এমনকি ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদমই পাতলা করা যাবে না। একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। যেহেতু সুজি ব্যবহার করেছি, 10 মিনিট রেস্টে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে ছোট্ট একটি লাইক করতে ভুলবেন না। তো এখানে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু 10 মিনিট রেখে দেওয়ার পর আমি এবার ফোটন্ত গরম তেলে এগুলোকে ভেজে নিব। তেলটা একটু হালকা গরম করেই ছাড়তে হবে, আর খুব বেশি একবারে ফুটিয়ে নেবেন না, সেক্ষেত্রে অল্প সময়ই কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু এটা হবে না। তো আমি দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে অল্প অল্প করে বড়া সেবে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সেবে এগুলো ভেজে নিতে পারবেন। আর এই সিজনে কিন্তু তালের বড়া খেতে আমরা সবাই পছন্দ করি, অনেকে বানানোর ঝামেলার কারণে এটা খেতে চায় না, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই পাকা তালের বড়া। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু ভেজে রাখলে আমরা 2 থেকে 3 দিন রেখেও নর্মাল ফ্রিজে খেতে পারি, অথবা বাহিরে রেখেও খেতে পারি, কোনো রকমের শক্ত হবে না। আবার শক্ত যদি সামান্য হয়ে যায় সেক্ষেত্রে তাওয়াতে আবারও হালকা একটু গরম করে খেয়ে নিলেই কিন্তু ওই নাস্তাটা সবার জন্যই অনেক হেলদি। যেহেতু তালের বড়াটা আমরা সবসময় খেতে পারি না, তো আমি কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ঠিক এরকম সুন্দর একটি কালার চলে আসবে, দেখে বুঝতে পারছে কতটা সুন্দর লবণীয় একটি নাস্তা হয়েছে। এবার আমি তেল জড়িয়ে এগুলোকে নামিয়ে নিব, সেমভাবে বাকিগুলোও ভেজে নিব। 1 কাপ আটা আর 1/2 কাপ সুজি দিয়ে কিন্তু এখানে অনেকগুলোই তালের বড়া হয়েছে। তো আমি প্রথমবার তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি, তারপরে আবারও কিন্তু তেল দিয়ে তেলে এগুলোকে ভেজে নিব। কত সুন্দর কালার আসছে দেখে নিচ্ছি, বুঝতে পারছেন, এটা খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব ভালো মজা লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন প্লেটে নিয়ে নিলাম, তার আগেই কিন্তু অনেকগুলো শেষ হয়ে গিয়েছে, কারণ এগুলো বানালে সবাই পছন্দ করে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, ভীষণ ক্রিস্পি, ভিতরটা একটু জুসি। তো আপনারা অবশ্যই তালের বড়া এভাবে বানিয়ে দেখবেন, আর নারকেল ব্যবহার করাতে এই খাবারটা কিন্তু আরও বেশি মজা হয়েছে।
तो आजकल मत विदाय निची आबारो एरकम मजार कोनो रेसिपी निये हाजिर हो जाब। भालो थाकबेन सबाई सुस्थ थाकबेन आमार जन्य दोआा करबेन। आल्लाह हाफेज़।